गङ्गातरङ्गरमणीयजठा कलापं गौरीनिरन्तरविभूषि त्वमभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वरानसि पुरपतिभय भीषनाथं वागीशयुष्वदने लक्ष्मीर्जस्व चक्ष ज्यादय संबित तम निशिंगम भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम, राम हरे অথো পৃম সংসিদ্ধিং যগীরা পরম গুরুম পুরুষ সেহয় কার্যাম ম্রিয়মা অথো পৃছা সংগীনা পরম গুরুম পুষসেহয় কার্য ম্রিয়মা গৌরগোষ্ঠীভতি শ্রীশিভক্তি সিদ্ধান্ত সরস্বতি গোস্বামী বহু পা পরমাংশ জগৎগুরু জানিয়েছেন যে আমরা এই জগতে বেশি দিন থাকবো না আমরা এই জগতে বেশি দিন থাকবো না এই জগতে থাকাকালীন অবস্থায় যে সমস্ত বাধা বিঘ্নের সম্মুখীন আমাদের হতে হয় সেই সব বাধা বিঘ্নের সম্মুখীন হলেও আমরা আমরা যেন মহ্যমান না হই আমরা যেন ভেঙে না পড়ি গৌড়ীয় গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বহু পা পরমাংশ জগৎগুরু জানিয়েছেন আমরা এই জগতে বেশি দিন থাকব না এই জগতে থাকাকালীন অবস্থায় যে সমস্ত বাধা বিঘিনের সম্মুখীন আমাদের হতে হয় সেই সব বাধা দ্বারা আমরা যেন মূহবান ভেঙে না পড়ি বদ্ধজীব এতই ক্ষুদ্র ক্ষুদ্র বদ্ধজীব এতই ক্ষুদ্র যে আর ভগবান অনন্ত দেব ভগবানের সঙ্গে বদ্ধজীবের কোনো সম্বন্ধ স্থাপন করা প্রায় অসম্ভব ভগবানের সঙ্গে বদ্ধজীবের সম্বন্ধ স্থাপন করা বড়ই অসম্ভব কেন জীব এতটাই ক্ষুদ্র এতটাই তুচ্ছ আর ভগবান এতই মহান অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে তার অবস্থিতি এই অবস্থায় বদ্ধজীবের সঙ্গে ভগবানের সম্বন্ধ গড়ে ওঠা প্রায় অসম্ভব তা সত্ত্বেও ভগবান ব্যবস্থা রেখেছেন ভগবান ব্যবস্থা রেখেছেন হরিকথা ব্যবস্থা রেখেছেন সাধুগুরু এই জগতে পাঠিয়ে দিয়েছেন তাদের দ্বারা জগতে বদ্ধজীবের মঙ্গল সাধনের জন্য রূপে তিনি বিরাজমান আছেন ভগবান নাম রূপে উপস্থিত হয়েছেন যাতে ভগবানের নাম করতে করতে আমাদের মঙ্গল হতে পারে এইভাবে ভগবান ব্রত ব্রতরূপে এমনকি যে আজকে যে আমাদের কার্তিক ব্রত বা দামোদর ব্রত বলুন চাতুর্মস ব্রত যেটাকে বলা হয় তার অন্তর্গত এটা বা পুরুষোত্তম ব্রত যে কোনো ব্রত ভগবান আবার ব্রতরূপেও আমাদের সামনে এসছেন যাতে এই ব্রতগুলো পালন করতে করতে গুরু গুরুবেশ্যমান আনুগত্যে অবশ্যই ভগবানকে লাভ করতে পারেন এই জন্য ভগবান এই সমস্ত ব্যবস্থা রেখেছেন জগতে সাধুগুরু বৈষ্ণব নিজে নিজেই এসছেন নিজেই এসছেন ভগবান নিজেই সাধুগুরু বৈষ্ণবরূপে এসছেন ভগবান স্বাস্থ্যরূপে জগতে অবতীর্ণ হয়েছেন নিজেই শাস্ত্ররূপে এসছেন ভগবান হরিনাম রূপে জগতে অবতীর্ণ হয়েছেন ভগবান রূপে জগতে অবতীর্ণ হয়েছেন এইভাবে রূপে ভগবান নিজে পুরুষোত্তম ব্রত সম্বন্ধে যখন কিছুদিন আগে আলোচনা করছিলাম ভগবান নিজেই বলছেন আমি পুরুষোত্তম ব্রত হচ্ছে আমি নিজে আমি নিজেই পুরুষোত্তম ব্রতরূপে এসেছি তোমাদের কাছে এবং পুরুষোত্তম ব্রতের মহিমা আমার থেকে বেশি ভগবান বলছেন তো এইভাবে দেখা যায় ধাম নাম পরিকর বৈশিষ্ট্য বিভিন্ন রূপে ভগবান এই জগতে অবতীর্ণ হয়ে আমাদের করুণা করার চেষ্টা করছেন কিন্তু বিমুখ জীব বিরুদ্ধ বিমুখ জীব কিছুতেই হরিভজন করতে চায় না শিলা সচ্চিদানন্দ ভক্তিম ঠাকুর রিটায়ারমেন্টের পর এখানে সানন্দ হরি কথা বলতেন ভজন করতেন গৌরকিশোর বাবাজি মহাজ থাকতেন আর তার সঙ্গে কৃষ্ণদাস বাবাজি মহারাজ সেবক থাকতেন দুজন ছিল শচানন্দ ভক্ত ঠাকুর হরি কথা বলতেন ভগবানের কথা বিমুখ জীবকে উন্মুখ করা বড় কঠিন অসম্ভব বললেও কোনো অত্যুক্তি হয় না অসম্ভব বদ্ধজীবকে উন্মুখ করা অসম্ভব তা সত্ত্বেও সম্ভব হতে পারে শিল পরীক্ষিত মহারাজ উপলব্ধি করেছেন যে জীবনটা অনিত্য দুদিনের জন্য তাই জন্য তার নিত্য জগৎ সম্বন্ধে অনুসন্ধিৎসা তার মধ্যে একটা জিজ্ঞাসা দেখা দিয়েছে কারণ বেদান্ত সূত্র বলছেন অথাত জিজ্ঞাসা ভাগবতজী মহাপুরাণ বলছেন অথা তত্ত্ব জিজ্ঞাসা তত্ত্ব জিজ্ঞাসার কথা বলছেন চৈতন্য চৈতামিত বলছেন সনাতন গোস্বামী জিজ্ঞাসা করছেন কে আমি কেন মোরে যারে তাপত্রয় ইহা নাহি যাই কইছে মোর হিত হয় চৈতন্য চৈতাম সনাতন গোস্বামী বলছেন আমি কে কে আমি কেন মোরে যারে তাপত্রয় ইহা নাহি জানি কইছে মোর হিত হয় এই সমস্ত প্রশ্নগুলো সবই একই অর্থাৎ আত্মজিজ্ঞাসা যতক্ষণ পর্যন্ত আত্মজিজ্ঞাসা বা তত্ত্ব জিজ্ঞাসা আমাদের হৃদয়ে উদিত না হয় ততক্ষণ পর্যন্ত মঙ্গল লাভের কোনো ব্যবস্থাই নেই কোনো হতেই পারে না যতক্ষণ পর্যন্ত আমাদের হৃদয়ে যে এ সংসারের অনিত্যতা উপলব্ধি করার পর এ সংসারের অনিত্যতা উপলব্ধি করার পর যতক্ষণ পর্যন্ত না আমাদের মধ্যে জিজ্ঞাসার উদয় হবে ততক্ষণ পর্যন্ত মঙ্গল লাভের কোনো ব্যবস্থাই নেই হতে পারে না মঙ্গল শুরুই হয় মঙ্গল লাভের সূত্রপাত হয় আত্মজিজ্ঞাসা থেকে যেটাকে তত্ত্বজিজ্ঞাসা বলা হয় মঙ্গল লাভের সূত্রপাত হয় তত্ত্বজিজ্ঞাসা আত্মজিজ্ঞাসা থেকে তা না মঙ্গল লাভের কোনো প্রশ্ন মঙ্গল আমি চাই না আমার তো মঙ্গল দরকার নেই তো মঙ্গল আমাকে কে দেবে আমি মঙ্গল চাই না আমাকে কে মঙ্গল করে দেবে আগে তো নিজে চাইতে হবে আমি মঙ্গল চাই কি না তারপর মঙ্গল লাভের ব্যবস্থা পরের কথা পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর সামনে এই প্রশ্নটা করেছিলেন যে আমি এমন একটা ভজনের পদ্ধতি জানতে চাই যার দ্বারা ভজনের তো অন্যরকম পদ্ধতি আছে যোগী জ্ঞানী তারা নিজ নিজ ভজনের পদ্ধ ভজন কথাটা ওদের বলা উচিত নয় কেননা ভজন মানে হল এটা সংস্কৃত ভাষায় ভজনটাকে যদি ব্যাখ্যা করা যায় ভজন মানে হলো ভজ ধাতু সেবা করা তো মায়াবাদী যোগী জ্ঞানী এদের তো সেবা করার কোনো বৃত্তি নেই তবে তথাপি ওরা বলে আমাদের ভজন এটা ওরা বলে আসলে ভজন কথাটা একমাত্র বৈষ্ণবের ক্ষেত্রেই প্রযোজ্য ভজন কথাটা অন্য কারোর ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না কেন ভজন মানে সেবা ওরা তো সেবাটা কোনো গুরুত্বই দেন না অথাপিতে পদাম্বুজদ্দ্বয় প্রসাদ লেশ অনুগৃহ এবহি জানাতি তত্তন ভগবান মহিম্ন নচ এক চিরণ কচিরণ বিচ্ছিন্নমান একা চেষ্টা করেও অনন্তকালে একা একা অনন্তকাল চেষ্টা করেও ভগবানের কোনো অনুসন্ধান পাওয়া যায় না একা একা কোন যদি মনে করে আমি নিজে ভগবানের অনুসন্ধান করে নেব আজ পর্যন্ত এটা কোনোদিন কেউ প্রমাণ করতে পারেনি হয় না এই জন্য আমাদের একা একা অনুসন্ধান ভগবানের করার যে পদ্ধতি আমরা যে মনে করি এটার দ্বারা ভগবানকে লাভ করা যায় না ভগবানকে লাভ করতে গেলে একটাই রাস্তা খোলা সেটা হলো সাধুসঙ্গ সাধুসঙ্গ ছাড়া হরিকতা ছাড়া ভগবানকে প্রাপ্ত হয়েছেন এরকম একটাও ঘটনা আজ পর্যন্ত কোনো শাস্ত্রে আমরা দেখতে পাইনি সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় এটা অনেকে সন্দেহ করে লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি কী করে হবে লব মানে হচ্ছে একটা সেকেন্ডকে এগারো ভাগ করে এক ভাগ একটা সেকেন্ড টুক এই একটা সেকেন্ড একটা সেকেন্ডকে এগারো ভাগ করে তার এক ভাগ এই সময়টুকু যদি কারোর সাধুসঙ্গ বাস্তবিক হয় কপটতা না করে তাহলে ওই সময়টা তাকে ভগবত প্রাপ্তি করিয়ে দেবে ওই সময়টুকু তাকে ভগবত প্রাপ্তিও করিয়ে দিতে পারে ভক্তিম ঠাকুর এর যে ব্যাখ্যাতে বলছেন যে সর্বসিদ্ধি হয় মানেটা কি এই যে লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় বলে দিল সর্বসিদ্ধি মানেটা কি আমরা তো সর্বসিদ্ধি মানে কি বুঝি সর্বসিদ্ধি মানে অনেকে অনেক রকম সিদ্ধি বোঝেন কিন্তু গৌরী বৈষ্ণবরা সর্বসিদ্ধি মানে ভক্তিম ঠাকুর বলছেন সর্বসিদ্ধি কথার অর্থ সব তো সিদ্ধ হবেই এমনকি ভক্তি সিদ্ধ হবে তার মানে হলো ভগবানকে পর্যন্ত প্রাপ্ত করা যায় ভগবানকে পর্যন্ত প্রাপ্ত করিয়ে দেবে ওইটুকু সময় লবামাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় এটা অনেকের বিশ্বাস নাও হতে পারে বলবে এটা কি করে বিশ্বাস হয় এটা তো আমাদের মনে হচ্ছে না এরকম ধরনের হতে পারে জৈব ধর্মেতে আপনি জৈব ধর্ম পাঠ করছেন ধর্ম তো দেখবেন ভক্তিম ঠাকুর লিখেছেন সেখানে প্রমাণ দিয়ে যে মায়াবাদী এক সন্ন্যাসী তিনি বারাণসীতে ভজন করেন দশ হাজার শিষ্যের গুরু মায়াবাদী আমি প্রকাশানন্দ সরস্বতী কথা বলছি না তার অনেক পরের কথা প্রকাশানন্দ সরস্বতী বাদ হচ্ছে মাপুর সমসাময়িক মহাপুর কীভাবেই ছিলেন আমি তার কথা বলছিলাম তার পরের কথা অর্থাৎ যখন শ্রীমান মহাপ্রভুর কৃপাটা মহাপ্রভু যখন বারাণসীতে গিয়েছিলেন বারাণসীতে যখন মহাপ্রভু গিয়েছিলেন বারাণসীতে যে কৃপা করে এসেছিলেন সেটা দীর্ঘদিন যাবৎ ওই কৃপাটা ছিল তারপরে কালগতিকে সে সমস্ত কিছু আস্তে আস্তে লোপাট হয়ে যাচ্ছে এখন বারাণসীতে গেলে গৌরী মঠ আছে আমি গেছিলাম একবার এখানে হরিকথা আলোচনা করতে বলেছিল কিন্তু মড বলে কিছু মনে হচ্ছে না খালি রান্না খাওয়া আর বিশ্রাম করা এটা কিছু নেই তো আমি লজ্জিত হলাম কি করা আর আমি তো কোনো কোনো কিছুর আশাতে হরিকথার প্রসঙ্গ নাই ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সেখানে কোনো গৌরাঙ্গমাপুর কোনো বিচারের কোনো সিদ্ধান্ত কথা নাই বেদান্ত ওখানে যারা মায়াবাদী বেদান্ত আছে বেদান্তি যারা আছেন তাদের সিদ্ধান্তগুলোকে খণ্ডন করার মতো একজনও গৌরীয় বৈষ্ণব সেখানে দেখা যায় না ওরা যে মায়াবাদ বলে মহাপ্রভু যেমন খণ্ডন করেছেন বহুপাত যেমন বেনারস হিন্দুভার হিন্দু ইউনিভার্সিটিতে এইসব বিচারগুলো করেছিলেন পরবর্তীকালে আমাদের ছিল গোশ্রী মহারাজও ওই বারাণসী কাশিতে একটা মঠ খুলেছিলেন পরবর্তীকালে সেগুলো চলে গেছে যাই হোক এইভাবে তারা চেষ্টা করেছিলেন মায়াবাদটাকে খণ্ডন করা মায়াবাদ খণ্ডন মানে ঝগড়া নয় মায়াবাদ খণ্ডন মানে আপনারা যে মায়াবাদ বলছেন সেটার মধ্যে কোনো বাস্তবিকতা নাই মায়াবাদ যে আপনারা বলছেন বলছেন কিন্তু এর মধ্যে কোনো বাস্তবিকতা নাই বারাণসীর মায়াবাদীদের বর্তমানে আবার একই অবস্থা যেমন কুকুরের ল্যাজ গুরুপাত তো বলতেন ঘি দিয়ে যদি ট্রেনে সোজা করো আবার বেঁকা তো এখন একই অবস্থা মধ্যিখানে আজ থেকে তিনশো চারশো বছর আগে বারাণসীতে গৌড়ীয় বৈষ্ণবের প্রভাব বেশ প্রকটভাবে দেখা গেছিলো তো এখন বর্তমানে আস সেসব কিছু কোনো কিছু দেখা যায় না মায়াবাদীরা ভক্তির নিত্যত্ব স্বীকার করেন না তারা গুরুদেবের নিত্যত্ব স্বীকার করেন না বৈষ্ণবদের নিত্যতা স্বীকার করেন না ভগবানের নিত্য বিগ্রহ মানেন না তারা ভগবানের নামেতে শক্তি আছে এসব কথা মানেন না এই জন্য তাদেরকে বলা হয় মায়াবাদী ওরা হচ্ছে সবচেয়ে বড় যোশী যোশীর সঙ্গ বলতে আমাদের গুরুবর্গ ব্যাখ্যা পৌপাত ব্যাখ্যা করছেন কেশক যোশীর সঙ্গ বলতে ওরা সবচেয়ে বড় জোশী ওরা সবচেয়ে বড় যোশীত হলো ওরা আমরা যোশীর সঙ্গ মানে মনে করি আমরা যোশীর সঙ্গ মানে মনে করি খালি মেয়ে ছেলে সঙ্গ করা আমাদের ধারণাটা এত ছোটো কিন্তু যারা গৌড়ীয় বৈষ্ণব আছেন যারা সেরকম সিদ্ধান্তবিদ তারা জানেন যে শুধু যোশীর সঙ্গ মানে খালি স্ত্রী সঙ্গ নয় যোশীর সঙ্গ মানে জোসা, জোসা মানে হলো শব্দটার মানে হলো ভোগ মানে আপনি যে বিষয়েতে ভোগের বৃত্তি রেখেছেন ধরুন আপনি প্রতিষ্ঠা চান আপনার প্রতিষ্ঠা দরকার এটা আপনার ভোগের বস্তু আপনি বেশি করে প্রতিষ্ঠা টাকা পয়সা এই প্রতিষ্ঠাটা আপনার পক্ষে যোষিত হয়ে যাবে যদি আপনার প্রতিষ্ঠাটা আকাঙ্ক্ষা থাকে লোভের বস্তু হয় তাহলে প্রতিষ্ঠাতা আপনার পক্ষে যোশী হয়ে যায় কোনো মেয়ে ছেলে কোনো মাতাজি কোনো যদি পুরুষের প্রতি আকর্ষণ হয় তাহলে ওর যোশীর সঙ্গ হয়ে গেল ওই মাতাজি যোশীর সঙ্গ করছে তো যোশীর সঙ্গটা এরকম বিস্তৃত ব্যাখ্যা যাই হোক মায়াবাদীর সবচেয়ে বড় দোষ হলো তারা ভগবানের চেয়ারটা ভগবানের যে সিংহাসনটা ওটা লুট করে নিতে চায় অন্য কেউ ভগবানের সিংহাসনটাকে লুট করতে চায় না কিন্তু মায়াবাদী কী করতে চায় ভগবানের যে সিংহাসন যেটা ব্রহ্ম এই ব্রহ্মপথ ওরা লুটে নিতে চায় আমি ব্রহ্ম হয়ে গেছি তো ওই জন্য বৌবাদ বলছেন ওরা সবচেয়ে বড় জোশী ওদের চেয়ে বড় জোশীত কেউ নাই কি গৌরাঙ্গ মহাপ্রভু শান্তিপুর যাওয়ার পথে কোনো চৈতন্য ভাগবতে আছে কোনো এক যশিত সন্ন্যাসী তাকেও কৃপা করেছেন আপনি জানেন হ্যাঁ তার হ্যাঁ তাকেও কৃপা করেছেন কিন্তু তিনি মহাপ্রভু কোনোদিন মায়াবাদীকে কৃপা করেন না মায়াবাদীকে বারাণসীতে খণ্ডন করে ওটা সবার বৈষ্ণবদের ইচ্ছায় করেছেন কিন্তু মায়াবাদীর সঙ্গে তিনি কোনো কম্প্রোমাইজ করেন নাই কিন্তু অন্য কোনো দোষ থাকলে তাও মহাপ্রভু ছেড়েছেন যাই হোক এখন প্রশ্ন হলো মায়াবাদী তাদের ভজন পদ্ধতি এরকম বলেন তাদের বিগ্রহ আছে কিন্তু সেই বিগ্রহ তো নিত্য নয় ওরা বিগ্রহটাকে স্থাপন করে না ওরা বিগ্রহকে রাখে আমাদের যেমন বিগ্রহ স্থাপন করতে হয় আমাদের বিগ্রহ স্থাপন করার পর বিগ্রহ নও তুমি সাক্ষাৎ বোজন্য নন্দন আমাদের বিচার হলো আমাদের বিগ্রহ স্থাপন করার পর বিগ্রহ নও তুমি সাক্ষাৎ বোজন্দ নন্দন কিন্তু ওদের বিচার তা নয় বৃন্দাবনে আপনি যাবেন রমন রেতি আদি সব জায়গায় কৃষ্ণ আছে রাধারানী সব আছে কিন্তু এগুলো সব পুতুল ওরা ওটাকেই আরতি করে সবই করে কিন্তু ওগুলো পুতুল কেন পুতুল ওরা বলছে আমরা যে বিগ্রহটাকে মানি সেটা কিছু দিনের জন্য মানি তাৎকালিক আমরা যে গুরুটাকে গ্রহণ করি কিছু দিনের জন্য তারপর গুরু আর লাগে না আমি ব্রহ্ম হয়ে গেলে আবার কাকে গুরু মানব আমি তো নিজেই ব্রহ্ম হয়ে গেলাম আর কাকে গুরু মানব কিন্তু আমাদের গৌরীয়বধ দর্শ গৌরীয় বৈষ্ণব দর্শন তা নয় তারা বলছেন সাধকানাম নাম হিতার থাইও সাধকা নাম হিতার ব্রহ্ম ব্রহ্মরূপকল্পনা কথাটা গুরুত্ব দিতে হবে সাধকানাম নাম হিতার আমাদের সাধনের সাধকের যারা সাধক আছেন তারা কি সাধন করবেন তারাই জানেন আমরা জানি না তারা বলছেন সাধকানাম হিতার থাইও ব্রহ্মরূপকল্পনা আমরা সাধকদের সুবিধের জন্য সাধকদের সুবিধের জন্য ব্রহ্মরূপের একটা কল্পনা করেছি বোঝা গেল আমরা সাধক সাধক নতুন যে সাধক আসবে সাধকদের সুবিধের জন্য ব্রহ্মরূপের একটা কল্পনা করেছি কিন্তু আমাদের এটা নিত্য নয় আমরা কৃষ্ণরূপটাকে এটা কৃষ্ণ আছে সামনে কারণ আমাদের মনটা খুব তাড়াতাড়ি করে ব্রহ্মেতে লাগে না কোনো একটা মানুষের মন এতই সঞ্চল যে কোনো বিষয় থেকে তুলে অন্য বিষয় লাগাতে গেলে অনেক সময় লাগে একমাত্র শুদ্ধ গুরু বৈষ্ণবরা তারা মুহূর্তের মধ্যে যে কোনো বিষয়ে মন লাগিয়ে দেবে তাদের সঙ্গে তারা কিছু পরোয়া করে না তাই তো কোনো প্রতি আশা নেই কিছু যাদের আশা থাকে যাদের আশা থাকবে তারা বিষয় বোঝা গেল না বিষয় কিন্তু নেই আমার কথাটা বুঝলেন না বিষয় আমার সামনে নেই আমি খুব কেউ পরে নিষ্কিন জন্মা থাকি কিন্তু বিষয়ের ভাবনা আমার মনে আছে তাহলে আমি বিষয় বিষয়ের ভাবনা যখন আমার মনের মধ্যে আছে সেটা আমি বিষয় ভগবান বলছেন যদি বিষয়ের ভাবনা না থাকে অর্থাৎ আমার ভাবনা যদি থাকে বিষয়ের ভাবনা না থাকে সেটা ভালো আর যদি বাইরে আমি ত্যাগই দেখাচ্ছি নিষ্কিঞ্চন দেখাচ্ছি কিন্তু বিশ্ব ভেতরে হৃদয়ে বিষয়ের বাসনা রয়েছে তাহলে আমি ত্যাগী হতে পারলাম না যেটা রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু বলেছিলেন যে দেখো স্থির হইয়া ঘরে যাও না বাতুল ক্রমে ক্রমে পায়ের লোকে ভবসেন্দু তুমি তুমি চঞ্চলতা করো না ঘরে যাও আর মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া যথাযোগ্য বিষয়ভুঞ্জ অনাসক্ত হইয়া এই কথাটার মধ্যে গৌরী ভজনের সমস্ত রহস্য লুকিয়ে রয়েছে আমাদের গৌরী ভজনের যত গোপন রহস্য এই দুটো কথার মধ্যে লুকিয়ে রয়েছে স্থির হইয়া ঘরে যাও না বাতুল ক্রমে ক্রমে পায়ে লোকে ভবসিন্ধুকুল একটা দ্বিতীয় হলো মর্কট বৈরাগ্য না করো লোক দেখাই লোককে দেখাতেই যাও না তুমি নিষ্ক্রিন যাও তুমি দেখাও তুমি বিষয় যেমন পুণ্ডরী বিদ্যানী বাইলে বিষয় বেজ হচ্ছে আনন্দ প্রেম ভক্তি এটা হচ্ছে গৌরী হজনের রহস্য রাধারানী সুন্দর কাপড় পরছেন কয়না গাড়ি পরছেন লোকে বৈরাগ্য দেখাচ্ছে না ছেঁড়া কাপড় দেখাচ্ছেন না এটা হচ্ছে গৌরী ভজনের রহস্য যুক্ত বৈরাগ্য ওরা বাইরে দেখান না বাইরে বিষয় মনে হচ্ছে বিষয় পুণ্ডরী বিজ্ঞানীকে বিষয় মনে হচ্ছে প্রপাতকে বিষয়ই মনে করে অনেকে চলে গেছেন প্রপাতকে বিষয়ই মনে করে অনেকে চলে গেছে অনেক বিষয় এই কি চৌষট্টিটা মঠ এত বৈভব এগুলো কি কিন্তু ওরা বোঝেন না যে এটা হচ্ছে যুক্ত বৈরাগ্যের একটা রহস্য তারপরে সবাই এটা পারবে না সবার পক্ষে এটা সম্ভব নয় যাই হোক মায়াবাদীর যে বিচার প্রপাত অনেক সময় দুঃখ করে বলতেন যে আমরা প্রায় সবাই প্রপাত অনেক সময় দুঃখ করে বলতেন দুঃখ মানে অপ্রাকৃত দুঃখ তাই দুঃখ তো প্রাকৃত দুঃখ নয় দুঃখ করে বলতেন যে আমরা প্রায় সবাই আমরা প্রায় সবাই নুনাধিক নুনাধিক মানে অল্প বা বেশি কেউ অল্প কেউ বেশি প্রপাত বলতেন দুঃখ করে আমরা প্রায় নুনাধিক সবাই নুনাধিক সবাই প্রায় মায়াবাদী মায়াবাদ বিচারে দুষ্ট অনেকে দুঃখ পেতেন কথাটা শুনে প্রপাত বলতেন আমরা প্রায় সবাই নুনাধিক মায়াবাদ বিচারেতে দুষ্ট মানে দূষিত কি করে কি করে আমরা তো গৌরী বৈষ্ণব আমরা তো মায়াবাদী নয় প্রপাত বলছে না আপনারা বুঝলেন না কথাটা মায়াবাদ কথার মায়াবাদ যে ওদের যে মন্ত্রটা মায়াবাদীর মায়াবাদের গোপন রহস্য ওদের ওদের আসল বক্তব্যটা কি। যে ভগবান নিত্য নয় গুরু বৈষ্ণব নিত্য নয় এবার সাধু নিত্য নয় সবই অনিত্য তো সেইটি আমাদের ভাবনা আছে আমরা গুরু বৈষ্ণবকে নৃত্য বলে ভাবনা করতে পারি না আমরা ভগবানকে ভগবানের যে নিত্য স্বরূপ আছে এটা মানতে মুখে বলি তিলকমালা করি দীক্ষা নিই সবই করি কিন্তু আমাদের গুরু বৈষ্ণব অবিশ্বাস আছে আমাদের গুরু বৈষ্ণবে অবিশ্বাস আছে আমাদের ভগবানের নামেতে অবিশ্বাস আছে আমাদের মহাপ্রসাদে অবিশ্বাস আছে আমাদের ধামেতে অবিশ্বাস আছে সবেতে অবিশ্বাস তো মায়াবাদী তো তাই আছে হয়তো মায়াবাদীর একশো পার্সেন্ট বেশি আমার হয়তো কম আমি একটু বিশ্বাস করি আরে ধামটা তো ধামই কিন্তু ধামটা যে ধাম কি কাকে বলে এটা যে বলদেব তত আমি বুঝি না তাহলে ধামের প্রতি আমার অবিশ্বাস নামের প্রতি অবিশ্বাস গুরুবৈষ্ণবে তো বিশ্বাস নাই একেবারেই বা থাকলেও অল্প একটু এ কত আর হবে এরকম হবে এই করতে করতে প্রভুপাত বলছেন আমরা প্রায় সকলেই নুনাধিক কম বা বেশি মায়াবাদ বিচারে দূষিত হয়ে পড়ে রয়েছি আমাদেরকে কে রক্ষা করবে এই যে মায়াবাদের কবল কবল থেকে আমাদের রক্ষা করবে রক্ষা রক্ষাকর্তা কেউ নেই একমাত্র শুদ্ধ বৈষ্ণব যদি কপালগুনে পাই তাই হলো নালে এই সঙ্গ কিছু হবে না এই সঙ্গেতে আরও দিনে দিনে লোকে ডুবে যাবে আমাদের ভক্তিম ঠাকুর যেমন একজনের সামনে হরিকথা বলতেন কৃষ্ণনাথ বাবাজি মা বাবাজি মহারাজ কখনো কখনো আসতেন ওপার থেকে অনর্গল ভগবান হরি হরিকথা বলে যাচ্ছেন ভগবান গৌরাঙ্গের জন্য কখনো কখনো তিনি চালা কী করে কি করতেন ওই শান্তিপুর থেকে সহজিয়াদ ওই যে কীর্তনিয়ার দল ডাকতেন লোকে মত মনে করতো ভক্তিময় ঠাকুর এই এদেরকে ডাকলেন কেন কি ব্যাপার উনি তো এরকম সিদ্ধান্ত লেখেন কথা বলেন উনি এই সহজিয়াগুলোকে ডাকলেন কেন কীর্তন হচ্ছে সুন্দর আর লোকের ভিড় সহজিয়া কীর্তন যদি হয় ভান্ডারা হয় ভিড় হয়ে যাবে প্রচুর আর ডাকতে হবে না এমনি আসবে ডাকতে হবে না ওই জন্য আমাদের ভক্তিপল্ল তীর্থকোস্বীম রাজ রাত বারোটা একটার সময় ভান্ডারা দিতেন আমি তো গলা কেটে দিলেও করব না আমার যদি গলাটা কেটে দেয় আমি করব না ওনারা করতেন কি রাত্রির বারোটা একটা এই সময় ভান্ডারা হচ্ছে খাচ্ছে লোকে ওরা হরিকতা শুরু করবে রাত্রির এগারোটায় কেন ওই সময় লোকে আসবে খেতে আসবে আমি এসবের কখনোই প্রশ্রয় হব না এই অবস্থা বর্তমানে যাই হোক এরা বিমুখ সমাজ বিমুখ কিছু করার নেই এর মধ্যে তো আমরা মায়াবাদ বিচারে দূষিত হয়ে পড়ে রয়েছি এই অবস্থা থেকে উদ্ধারের আর কোনো রাস্তা নাই এমনকি গৌরাঙ্গ মহাপ্রু যখন আজকেও হরিকতাতে বলছিলাম বাংলা যে যখন দক্ষিণ ভারতে যাচ্ছেন খালি মায়াবাদী সঙ্গ হয়ে যাবে ইচ্ছে করে আমাদের শেখা ভগবানের আবার মায়াবাদী কী সঙ্গ হয় ভগবান ইচ্ছে করে আমাদের শেখাবার জন্য যখন দক্ষিণ ভারতে চলছেন তখন বলছেন যে রাম ও রাম রাগব রাম রাঘব রক্ষমাম কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কৃষ্ণকেশব পাহিমাম এটা ইচ্ছে করে বলছেন ভগবান আমাদের শেখাচ্ছেন দক্ষিণ ভারত তো মায়াবাদে কবলিত দক্ষিণ ভারতে প্রায় সবই খুব অল্প রামানুজ সম্প্রদায়ের লোক অল্প আছে মাদ্রাচার্য তো আরও কমে গেছে আছে আর নিম্বার্গ সম্প্রদায় বিক্ষিপ্তভাবে আছে তো মায়াবাদের প্রভাব হচ্ছে বিরাট মায়াবাদের প্রভাব বিরাট যে কথাটা বলতে গিয়ে এতগুলো কথা বললাম শ্রীরা সচিদানন্দ ভক্তম ঠাকুর তার ধর্ম তো লিখছেন যে লবমাত্র শীত সাধু সঙ্গে সর্বসিদ্ধ কী করে হয় আমার তো বিশ্বাস হচ্ছে না ভক্তম ঠাকুর লিখছেন ওখানে জৈব ধর্ম দেখবেন যে একজন মায়াবাদী সন্ন্যাসী তার দশ হাজারের ওপরে তার শিষ্য আদি সব রয়েছে বিরাট প্রতিষ্ঠা তিনি গঙ্গার তীরেতে একটা ছোট্ট ভজন কুটি ছোট্ট কুটিরে তিনি ভজন করেন কি ভজন করেন তিনি জানেন ভজন শব্দটা আমি ব্যবহার করতে চাই না তথাই করতে হবে বোঝাবার জন্য লোককে তিনি ওইখানে বসে কি করেন তাই জানেন একদিন তিনি দেখছেন সকালবেলা ভোর একটা বৈষ্ণব প্রেমে বিগলিত অবস্থা প্রেমেতে তিনি দাঁড়াতে পাচ্ছেন না তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিয়দ্বৈত গদাধর শিবাসাদি ভক্ত এই কীর্তন করতে করতে মাঝে মাঝে মাটিতে পড়ে যাচ্ছেন আবার উঠছেন করতাল বাজিয়ে আবার পড়ে যাচ্ছেন চোখে জল পড়ছে এরকমভাবে তিনি যাচ্ছেন ওই জায়গাতে আর মায়াবাদীর যে ভজন কুটিরটা এত ছোট আপনি আমার সঙ্গে বৃন্দাবন করে দেখাবো রমণ রীতিতে ওদের ভজনকুটির এইটুকু খালি বসতে পারবেন সনাতন গোস্বামী পাদের দ্বাদশ আদিত্য টিলায় যদি গিয়ে থাকেন গেছেন কি দ্বাদশ টিলায় যদি গিয়ে থাকেন যেখানে যে দ্বাদশ রূপে কৃষ্ণকে তাপ দিয়েছিল কালিয়দহ থেকে কৃষ্ণ যখন উঠেছিলেন শীতেতে ওই জায়গা থেকে উত্ত যদি আর এগিয়ে ঘুরে যান মন্দিরটা পরিক্রমা করতে যান দেখবেন সনাতন গোস্বামীর পাদের একটা ভজন কুটির আছে মানে খালি নিজে বসতে পারবে এইটুকু আমার এই জায়গার মতো ছোট্ট ভজন করতে পারে এইখানে এরকম ভজন কুঠির ওনা ওনার মানে যে মায়াবাদীর কথা বলছি উনি স্বাস্থ্য জানেন কিন্তু স্বাস্থ্যের অনুভব নাই সেরকম যেমন সার্বভৌম ভট্টাচার্য আপনি যদি বলেন স্বাস্থ্য জানে কি না সার্বভট্টাচার্য একশোবার জানে যে কোনো স্বাস্থ্য বলবেন বলে দেবে কিন্তু অনুভব নাই যদি স্বাস্থ্য না জানতো তাহলে চৈতন্য মহাপ্রভু যে পুরুষোত্তম ধামে জগন্নাথ মন্দির যখন প্রথম ঢুকলেন জগন্নাথ মন্দিরে যখন প্রথম তিনি প্রথম সন্ন্যাস নিয়ে এসের পর যখন ঢুনলেন ঢুকে যখন গৌরাঙ্গ মহাপ্রু দেখে পাগলের মধ্যে ছুটতে আরম্ভ করলে আচার খেয়ে পড়ে গেলেন সেই সময় সার্বভমট্টাচার্য উপস্থিত ছিলেন আপনি যদি পড়ে থাকেন চৈতন্য মহাচার তা জানেন বাই ঘটনাক্রমে এটা ঘটনাক্রমে বলবো না এটা ভগবানের একটা ব্যবস্থা তাহলে সার্বভমটার্য ওই সময় থাকবে কেন ভগবানের এটা ব্যবস্থা গৌরাঙ্গের ব্যবস্থা তিনি আছার পড়লেন পরার পরে সংজ্ঞাহীন মুখে ফেনা উঠছে পাণ্ডারা তাকে মারতেই যাচ্ছেন যে কত বড় সাহস জগন্নাথকে ধরবার জন্য ছুটছে পাণ্ডারা রেগে গিয়ে তাকে মারতেই যাচ্ছেন বলে জগন্নাথকে ধরবার জন্য ছুটছে বার একে সার্বভট্টাচার্য গিয়ে শীঘ্রই আলাল করলেন একে মারো না দাঁড়াও একে মেরো না দাঁড়ালে সর্বভট্টাচার্যর বিরাট প্রতাপ উড়িষ্যার রাজা তাকে সম্মান করে পাণ্ডারা চুপ হয়ে গেল যে মনে মনে বলছেন যে মনে মনে বলছেন এই যে এই যে সন্ন্যাসী নবীন সন্ন্যাসী এই যে যার বিকারটা দেখছি বিকার ভালো করে কথাটা অনুভব করবেন এই যে বিকারটা দেখছি এটা তো মানুষ লোকে হয় না যে বলছে এই যে বিকারটা আমি দেখছি এ তো মনুষ্য হয় না এ করতে হলো এর মধ্যে শুদ্ধ সাত্ত্বিক ভাব এই নিলোকে না হয় শুদ্ধ সাত্ত্বিক ভাব এই নিলোকে না হয় মনুষ্য লোকে হয় না এ কী করে হলো এটা তাহলে সার্বমাঠের যে নিশুয় স্বাস্থ্য জানেন যদি না জানতেন উনি যদি শুধু মায়াবাদী মায়াবাদী মায়াবাদের স্বাস্থ্য জানেন কিন্তু সার্বমাঠের যে সব জানেন যে ভগবানের কী ইচ্ছা আমি জানি না সবই জানে এমন কি। তা নাহলে ও যদি না জানতেন এটা যে শুদ্ধসাত্ত্বিক বিকার ওটা তো ওর জানার কথা না এটা তো বৈষ্ণবদের জানার কথা যে তো এক নম্বর মায়াবাদী যে তো এক নম্বর মায়াবাদী ও তো জানার কথা না ও কি করে জানলো তার মানে ও স্বাস্থ্য জানে হয়তো অনুভব এখনও হয় নাই কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা আছে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপাতে ও আস্তে আস্তে এগুলো সব উপলব্ধি পরবর্তীকালে তো পরম বৈষ্ণব হয়েই গেলেন পরবর্তীকালে হয়ে গেলেন হ্যাঁ যে কথাটা আমি বলছিলাম গঙ্গার তীরেতে ওই মায়াবাদী ভজন তার যে ভজনের ক্রিয়া আছে তাদের তারাই জানে সেটা করছেন এই সময় বৈষ্ণবকে যেতে দেখলেন যেতে দেখে তিনি মনে মনে বলছেন এটা তো অসম্ভব এ তো ভগবত প্রেমেতে বিগলিত দেহ এই যে বৈষ্ণবটা যাচ্ছে এ তো সৌভাগ্যবান আমার এর সঙ্গে আলাপ করা দরকার তাহলে মায়াবাদী সাধুসঙ্গ করবার বিচারটা কোত্থেকে পেল তার মানে স্বাস্থ্য জানে অনুভব নাই উনি শুনেছেন জানে স্বাস্থ্য পড়েছে যে সাধু সঙ্গ হচ্ছে সবচেয়ে মহিমা এমনকি ভগবান এসে যদি দাঁড়ান ভগবানের সঙ্গ না করে সাধু সঙ্গ চায় লোকে কেন ভগবান তো নিজের কথা বলবে না ভগবান যদি এসে দাঁড়ায় ভগবান তো নিজের কথা মহিমা বলবে না কিন্তু সাধু বলবে ভগবানের মহিমা এই জন্য সর্বশাস্ত্রেতা দেখবেন যত বৈষ্ণব আছে সাধু আছে তারা সাধু সঙ্গ চাইছে তারা সাধু সঙ্গ সাধু সঙ্গতে ভগবানের কথা কীর্তন হয় কথা কীর্তন মানে ভগবান নিজে উপস্থিত কথা কীর্তন মানেই ভগবান আছেন যেখানে ভগবানের কত ভগবান নিজে আছেন ভগবান নিজের প্রতিজ্ঞা করেছে ওইখানে ওই মায়াবাদী উপলব্ধি করলেন এ ভগবত প্রেমেতে বিগলিত দেহ এ কৃতকৃতার্থ এ সঙ্গ আমাকে করতে হবে একে গিয়ে একটু আলোচনা করি এর সঙ্গে একটু বার্তালাপ করি বলে আসন থেকে উঠতে গেলেন উঠে গিয়ে বললেন না আমার তো যাওয়া উচিত নয় বাইরে যদি আমাকে কেউ দেখে তাহলে বলবে এ বৈষবৈ এ তো মায়া আমি তো মায়াবাদী মায়াবাদী আচার্য আচার্য কথাটাও ব্যবহার করা যায় না কিন্তু বাধ্য হয়ে করছি আচার্য শব্দটা এর ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় কিন্তু কি করব বোঝাবার জন্য বলছেন তো আমি তো মায়াবাদীর গুরু তা আমি যদি এখন যাই কেউ দেখে ফেলো তো আমাকে নিন্দা করবে আমি তো যাবো না তা একবার উঠে আসন থেকে উঠে পড়ছেন না যাওয়া উচিত আবার বসে পড়ছেন না যাব না গেলে কি বলে লোকে কে জানে নিন্দা নিন্দা হবে না না যাওয়া উচিত বলে আবার উঠছেন এইভাবে বারবার উঠছেন আর উঠছেন আর বসে পড়ছেন কিন্তু নির্ণয় নিতে পারে যেমন অনেকে লোকের দেখবেন সিদ্ধান্ত নিতে পারে না অনেক লোক দেখবেন সিদ্ধান্ত নিতে পারে কনফিউশন আবার বৌপাত বা আমাদের গুরুবর্গ বা অনেক বৈষ্ণব আছেন যারা এক মুহূর্ত দেখবে সঙ্গে এটা করো বলে দেবে ওদের সিদ্ধান্তটা ভগবান সঙ্গে সঙ্গে বলে দেয় এটা করো কিন্তু বাকি লোক সিদ্ধান্ত নিতে পারে না তো উনি বৈষ্ণব নয় ওই জন্য সিদ্ধান্ত নিতে পারছেন একবার উঠছেন একবার পড়ছেন রকম সময়টা নষ্ট করার জন্য ওইভাবে সময়টা ওইভাবে সময়টা নষ্ট করার জন্য কি হলো ওই বৈষ্ণবটা বারাণসীতে ছোটো ছোটো গলি তো বারাণসী হচ্ছে বারাণসী হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে সবচেয়ে প্রাচীনতম প্রাচীনতম শহর বারাণসী থেকে প্রাচীন আর নাই আদিকারে পুরানো পাবেন বারাণসী বারাণসী আমি গেছি অনেকবার ভগবানের ইচ্ছায় বিভিন্ন কারণে একবার বিএইস বেনারস হিন্দু ইউনিভার্সিটি গেছি কোনো একটা কাজে অন্য ব্যাপারে যেতে হয়েছিল কিন্তু মায়াবাদী সঙ্গ করার জন্য নিশ্চয়ই নয় অন্য কাজে গেছিলাম কিন্তু মায়াবাদীর যে কথাটা বলছিলাম যে গঙ্গা তীরেতে উনি ওইরকম ওখানে অনেক ছোট ছোট গলি আছে আপনাকে যদি ও একটা ছোটো গলিতে ঢুকিয়ে দিয়ে ছেড়ে দিই চোখ বন্ধ করে আপনি আর বেরোতে পারবেন না খালি এই গলি ঢুকবেন ওই গলি বেরবেন এই গলি ঢুকে খালি ঘুরতে থাকবেন এতই ভয়ঙ্কর ছোটো ছোটো গলি কোথাতে কোনো ঠিকানা খুঁজে পাবেন না ওই বারাণসীতে এই বৈষ্ণব কীর্তন করতে করতে কোথায় মিলিয়ে গেল কেন উনি তো দেরি করলেন না উনি এই দেখা করবো উচিত নয় দেখা এই করতে করতে উনি কোন গলিতে ঢুকে পড়লেন আর পেলেন না কথাটা খেয়াল করবেন উনি আর দেখা হলো না কিন্তু ওই যে শ্রী বৈষ্ণবের মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভ এই যে কীর্তনটা শুনেছিলেন আর এই বৈষ্ণবের যে দর্শন করেছিলেন এটা বিথা গেল না এটা বিথা গেল না ওই ব্যক্তি পরবর্তীকালে নবদ্বীপী চলে এলো ওই ব্যক্তি বারাণসী ছেড়ে সব ছেড়ে দিয়ে জঞ্জাল সব জঞ্জাল ছেড়ে দিয়ে নবদ্বীপী চলে এলো নবদ্বীপে এসে গঙ্গায় স্নান করলেন সবার কাছে জিজ্ঞাসা করছেন এখানে পরম বৈষ্ণব এদের ভজন ভজনগুটিয়ে কোথায় দেখা পাবো ওর বললেন এখানে একজন পরামাংশ বাবাজি মহারাজ আছেন তার সঙ্গে দেখ কোথায় থাকেন উনি বলে উনি গোদুমে থাকেন মাধবী লতার কুঞ্জ জিজ্ঞাসা করবেন লোকে বলে দেবে উনি ওখানে এলেন দেখুন কীরকম আশ্চর্য একটা ঘটনা নয় আপনি যদি আমাকে পরপর বলতে পারেন অনেক ঘটনাই বলে যাব এরকম ঘটনা ঘটেছে উনি গঙ্গায় স্নান করলেন গৌরাঙ্গ মহাপুর সাক্ষাৎ এখানে সাঁতার কেটেছেন এই নদী গঙ্গা এখানে ধামের ধুলো মেখেছেন তারপরে তিনি লোকের কাছে জিজ্ঞাসা করে বৈষ্ণ আমাদের পরমাংশ বাবাজি মাঝে কাছে এলেন সেই সময় বাবাজি মহারাজ সকালবেলা নিশান্ত লীলা ডুবে রয়েছেন উনি এসে শাস্তাঙ্গ দণ্ডবধ করছেন আর কাঁদছেন চোখের জল ফেরছে বৈষ্ণব দর্শনে চোখে জল আসে উনি সঙ্গে সঙ্গে ওই কান্নার আওয়াজ শুনে চোখটা খুললেন আস্তে আস্তে খুলে দেখলেন একজন সন্ন্যাসী আমাকে দণ্ডবাদ করছেন উনি বললেন একই। আপনি সন্ন্যাসী ঠাকুর আমাকে অনুরোধ করছেন এটা তো উচিত হয় না বলে সেই পরমংস বাবাজি মহারাজের কৃপা পেলেন তিনি শুধু কৃপা বলেন কৃপা চরম কৃপা পেলেন তিনি এমন কৃপা পেলেন আপনি স্বপ্নে ভাবতে পারবেন পরমংস বাবাজি মহারাজের যে গুরুদেব প্রদ্যুন্ন ব্রহ্মচারী নৃসিংহানন্দ ব্রহ্মচারী তিনি তখন নৃসিংহপল্লিতে যেখানে এখন রান্নাঘরের নিচে একটা বাসন রাখার জায়গা আছে নৃসিংহপল্লিতে দেখবেন তলায় নেমে যেতে হয় নৃসিংহপল্লিতে যেখানে পরমান্ন রান্না হয় তার তলায় নেমে যেতে হয় সেই সুরঙ্গ ওখানে নৃসিংহানন্দ বমিচের ভজন করতেন উনি হচ্ছেন এনার গুরু ওনার দর্শন পেলেন কৃপা পেলেন পরবর্তীকালে তার নাম হল বৈষ্ণব দাস তিনি এমন তিনি আগে থেকেই স্বাস্থ্য জানতেন পণ্ডিত পণ্ডিতও বলা যায় না শাস্ত্রের বিচারে পণ্ডিত বলা হয় তাকে অনেক বিচার একটা একটা বিচার তুলতে গেলে প্রচুর সময় লাগে তিনি আশ্চর্য হয়ে গেলেন যে এই সন্ন্যাসী ঠাকুর এই যে সন্ন্যাসী মায়াবাদী এখন মায়াবাদের বংশ পর্যন্ত নাই এখন হরিনাম দীক্ষা পেলেন হরিনাম পেলেন দীক্ষা পেলেন শুধু তাই নয় এই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় তিনি একজন এমন মূল্যবান আসন অলঙ্কৃত করলেন যদি কোনো শান্তিপুর থেকে কোনো মা কোনো জায়গা থেকে কোনো মায়াবাদী বা কোনো তার্কিক ব্যক্তি গৌরীয় বৈষ্ণবকে আক্রমণ করতে আসে তাহলে সমস্ত বৈষ্ণব সমাজ বৈষ্ণব সমাজ বৈষ্ণব দাসকে বলে আপনি এদেরকে বিচার করুন আমরা করব না এটাকে বলে সাম্প্রদায়িক রক্ষা এই সম্প্রদায়ের রক্ষাটাকে গৌরাঙ্গমু এত বড়ো সেবা বলেন পৌপাদ এত বড়ো সেবা বলেন বক্তিমন্ত্রকে এত বড়ো সেবা বলেন আমরা দুর্ভাগা যেসব গুরু বৈষ্ণব সম্প্রদায়ের রক্ষা করেন তাদেরকে আমরা গালাগাল দিই তাদেরকে অমানুষ বলি তারা বৈষ্ণব নয় এভাবে গালাগাল দিয়ে আমরা তাদের থেকে দূরে থাকি আমরা জানতে পারি না তাদের ভিতরে সম্প্রদায়ের জন্য কতখানি ভালোবাসা তারা সম্প্রদায়ের একটু অপমান সহ্য করতে পারেন না সিদ্ধান্ত কেউ বললে গলাট কি কী বললে কেন সিদ্ধান্ত চলে গেলে সব চলে গেল সিদ্ধান্ত বলতেন যদি সিদ্ধান্তকে রক্ষা করতে পারেন আপনি এই সন্ন্যাস বেশ নিয়ে সাম্প্রদায়িক সন্ন্যাসী হয়ে যদি সিদ্ধান্তকে রক্ষা করতে পারেন সহজিয়ার থেকে আমাদের সম্পদে বেশি সহজিয়া তাহলে আপনি কি পাবেন গৌরাঙ্গের প্রপাত বলতেন যে যদি সিদ্ধান্ত রক্ষিত হয় যদি আমাদের সিদ্ধান্ত সিদ্ধান্ত বিচার যেটাকে বাস্তবিক সম্পত্তি বলা হয় এই সিদ্ধান্ত সম্পত্তি যদি রক্ষিত হয় তাহলে সব রক্ষা পাবে আর যদি সিদ্ধান্ত চলে গেল কোটি কোটি টাকা এলো মেয়ে ছেলে হলো প্রতিষ্ঠা হলো সব গেল সব রসাতলে সিদ্ধান্ত চলে গেলো সব গেল আপনার জীবনে আপনি পুরো ভিক্রি হয়ে গেলেন পারমার্থিক রাজ্যে নিঃস্ব হয়ে গেলেন আপনার কিছু নাই আর যদি সিদ্ধান্ত থাকে আপনার টাকা পয়সা নেই গরিব আমারও কিছু কিছুই নাই এ আমরা কোচিং করো উৎসাহ দিই ঠিক আছে করো আজকে নয় কালকে লোক বুঝবে শুনবে আসবে কী আছে উৎসাহের সঙ্গে বলো তাহলে দেখা যায় সিদ্ধান্ত রক্ষার জন্য কারোর কোনো তাগিদ নাই একটা সবার মধ্যে বামনগোস্বীমায় বসে রয়েছেন তিনি সভাপতির আসনে সবাইকে অনুরোধ করছেন আপনার হরিকথা বলুন হরিকথা বলতে বলতে একজন সন্ন্যাসী অন্য মঠে সে একটা বাজে কথা বলছে সিদ্ধান্ত ভুল আরেকজন মঠে সে আবার আল্টো উল্টোপাল্টা কথা বলছেন বামুন মারাজ কিন্তু আক্রমণ করছেন না সব উল্টোপাল্টা সিদ্ধান্ত একটাও ঠিক না কিন্তু এখন বলবার মতো কেউ নেই যদি বলেন আপনাকে মেরে তাড়িয়ে দেবে আপনার সে সাহস থাকলে বলবেন যে আপনি ভুল বলছেন এটা ঠিক নয় এটা কি কথা বলছেন বলবার মতো যোগ্যতা নেই সাহস নেই বামন গোস্বামী মাজ কী করতেন হয়তো তিনটে চারটে সন্ন্যাসী হরিকথা বলবার জন্য তাদের বলা হয়েছিল কিন্তু হরিকথা বলতে গিয়ে তারা অনেক ভুল সিদ্ধান্ত বলেছে বামন বামনগুশ্বী মারাজ পরম বৈষ্ণব পরম বৈষ্ণবের ধর্মই হলো কে কোথায় ভুল বললো ঠিক মনে রেখে দিল তারপর যখন হরিকথা সভা হয়ে গেল তখন যখন তিনি সভাপতির ভাষণটা দিচ্ছেন ভালো করে খেয়াল করুন সবার কথা বলা হয়ে গেল এবার সভাপতি বলতে হবে সভাপতি যখন হরিকথা বলছেন বলতে গিয়ে কী করছেন এমনভাবে হরি হরিকতাটাকে সাজালেন যাতে যে মহারাজ যেখানে ভুল বলেছিলেন ভালো করে খেয়াল করুন যে মহারাজ যেখানে ভুল বলেছি সব লজ্জা পেয়ে গেলাম এখানে তো আমি এই বলেছিলাম মহারাজ এই বললেন ও বুঝে গেল আমাকে বলছেন তাকে কিন্তু ব্যক্তিগত আপনি ভুল বলেছেন না বললেন না হরিকথাটাকে এমনভাবে সাজালেন হরিকথা বলতে বলতে ওই মহারাজীদের তাকালেন উনি বুঝতে পারলেন এই সিদ্ধান্ত আমি ভুল বলেছি মহারাজ ঠিক করে দিলেন এইভাবে ঠিক করলেন সম্প্রদায়ের রক্ষাটা শেষ আমরা দেখেছি বামন গোস্বামী মহারাজের দায়িত্ব ছিল ভক্তিপাল্লার তীর্থ গোস্বামী করেছেন বা তাকে তো অন্য অন্য ঘিরে থাকতো অনেক কিছু করতে দিত না যাই হোক ছেড়ে দিন সেসব কথা এখন এই যে মায়াবাদী দেখুন মায়াবাদী ছিলেন কিন্তু মায়াবাদীর মতো ধিক্কার আমরা কাউকে দেব না মায়াবাদীর মতো ধিক্কার আর কেউ পাবে না সেই মায়াবাদী এখন বৈষ্ণব সঙ্গেতে পরিবর্তন হলেন পরিবর্তন হয়ে কি হলেন এখন বৈষ্ণব জগতের মাথা হয়ে গেলেন ঠিক এই রকম প্রকাশানন্দ সরস্বতীবাদ মায়াবাদী ছিলেন পরে মহাপুরুষ সংকীর্তনে তিনি উদর্ণ নৃত্য করতেন তিনি কিন্তু শিষ্য শিষ্যগণকে নিয়ে নৃত্য করতেন এসব কথা এখন আর কেউ মনে রাখতে চান না এসব কথা কাউর মনে রাখার কোনো প্রয়োজন মনে করেন না যাই হোক এখন আমাদের দুর্দিন উপস্থ হয়েছে আমাদের এখন দুর্দিন যে দিনেতে কথা পাওয়া যায় না খাওয়া দাওয়া অনেক পাওয়া যায় ছানার রসা পোলাও পুষ্পান্ন অনেক কিছু পাওয়া যায় হরি কথা পাবেন কথা দুর্ভিক্ষ কালকে সম্বন্ধে আলোচনা করব তো যে কথা বলছিলাম তো মায়াবাদী থেকে তিনি করলেন লবমাত্র সাধুসঙ্গে সর্বস্বতী হয় হলো কি না এই ভজনকুটির থেকে তিনি একটা কতক্ষণ দেখতে একটা ভজনকুটির এইটুকু তার গেটটা এইটুকু তো একটা বৈষ্ণব চলে গেলে অত দু কতক্ষণ দেখতে পাবে লবমাত্র সর্বস্বতী হয় তাহলে ওই যে বৈষ্ণবটা দর্শন হয়েছিল সঙ্গ পৃথিবী নিময়। আহা কি সুন্দর বৈষ্ণব রে এই যে পৃথিবিনিময় হয়েছিল সঙ্গমানে নিময়। তার সঙ্গে আমার আলোচনা করো আলাপ করা উচিত এই অল্প সঙ্গেতে সে কী করলো তাকে গৌরাং মহাপু খিচে নিয়ে চলে এলো এই নবদ্বীপে তিনি কি হলেন এবার গঙ্গায় স্নান করলে এবং পরে বৈষ্ণব হয়ে গেল এত বড় বৈষ্ণব হলেন সে সম্প্রদায়ের কর্ণধার সম্প্রদায়ের কর্ণধার শুধু তাই নয় পরমংশ বাবাজি মা তাকে তার সিদ্ধ স্বরূপের পরিচয় একদিন বলে দিলেন ভজন করতে করতে নিশান্ত লীলা হঠাৎ ওকে নাম করে বলে দিলেন আর নামটা বলে দিলেন অর্থাৎ তার স্বরূপের পরিচয়টা বলে দিলেন স্বরূপের পরিচয়টা সহজে আরা অনেক রকমভাবে বলে বক্তৃমে ঠাকুর বলছেন প্রত্যেক জীবের ভেতরে লোকানো আছে একটা স্বরূপ সেটা এখন হবে না কোনো সময় এটা প্রকাশ পাবে উপযুক্ত সঙ্গ পেলে প্রকাশ প্রত্যেক প্রত্যেক জীবের হয়তো এখন নয় কোটি কোটি জন্ম পরে তার স্বরূপের প্রকাশ পাবে কোটি কোটি এখন নয় হতে পারে কিন্তু তবু আছে বক্তৃমে ঠাকুর বলছেন প্রত্যেকের স্বরূপ লোকানো আছে সেই স্বরূপটা উপযুক্ত সময় সেটা প্রকাশ পাবে সাধু সঙ্গ করতে করতে উপযুক্ত সঙ্গে এটা প্রকাশ পায় যাই হোক প্রকাশানন্দ সরস্বতী পাদ বৈষ্ণব হয়ে গেছিলেন অনেক আছে যিনি মধুসূদন সরস্বতী পাদ ছিলেন তিনি ফরিদপুরের লোক মধুসূদন সরস্বতী পাদ তিনি বারাণসীতে প্রকাশানন্দের পরে প্রকাশানন্দের পরে যদি কোনো প্রকাশানন্দের পরে যদি কোনো নামকরা মায়াবাদী থেকে দেয় সমগ্র সমগ্র বারাণসীতে তাহলে এনার নাম বলতেই হবে মায়াবাদী এনার নাম কি মধুসূদন সরস্বতী ভাত ইনি এত বড় মায়াবাদী ছিলেন যে একটা এত বড় গ্রন্থ মহাভারতের মতো গ্রন্থ লিখেছিলেন মহাভারত অদ্বৈত সিদ্ধি তিনি অদ্বৈত অদ্বৈত সিদ্ধি বলে একটা বই লিখেছিলেন এটা এত বড় মহাভারত অদ্বৈত সেই ব্যক্তির কি হলো সেই ব্যক্তির কি মাথা খারাপ হয়ে গেল সে ওখান থেকে নবদ্বীপে এলেন গঙ্গায় স্নান করলেন কী হলো তার কীভাবে সাধুসঙ্গ হয়ে গেল তিনি বৈষ্ণব হয়ে গেলেন তিনি পাগল হয়ে গেলেন আনন্দে এরকম নটুয়া গৌর আছে দেখবেন ওপারে বিষ্ণুবিহার স্টেশনে যাওয়ার পথে নটুয়া গৌর আছে এই নটুয়া গুয়ার কে করেছিলেন একজন একজন তার্কিক তার্কিক পণ্ডিত ন্যায় স্বাস্থ্য করতেন তার কি হলো তাকে স্বপ্নে এসে ভগবান দেখা দিলেন নটুয়া গৌর বলে দিলেন এইরকম মূর্তি কে বানাবে সেটাও বলে দিলেন সে তার ছেলে সবাই হরিবোল হরিবোল হয়ে কে যে কখন পরিবর্তন হবে আর যারা কপটতা করেন তাদের কোনো রাস্তা নেই কপটতার কোনো সমাধান হবে না অন্য সব দুর্বলতা থাকলে কোনো ব্যাপার না দুর্বলতা থাকতেই পারে কিন্তু কপটতা যেখানে থাকে সেখানে আর কোনো ঔষধ কাজ করে না কোনো ঔষধ কাজ করবে না ও কপটতাকে সর্বনাশ করে দেবে কিছু করার নেই যেটা শুরু করেছিলাম আজকে কার্তিক ব্রত বা ব্রত পুরুষোত্তম অনেক কথা আলোচনা করি ব্রত সম্বন্ধে আজকে আর সময় হলো না তো অত্যন্ত অল্প আর পরিবেশও দরকার হয় পরিবেশও দরকার হয় পরিবেশ যদি বলবেন পরিবেশ কেন দরকার আমি উদাহরণ দিয়ে দিচ্ছি শ্রীমান মহাপ্রভু বলছেন শিবাস আজকে আমি আনন্দ পাচ্ছি না কেন কীর্তন করে কি ব্যাপার কিছু তো হয়নি সব তো ঠিক আছে বলো না কিছু একটা আছে দেখ কিছু একটা আছে দেখ কিছুতেই শিবাস মানছে না পরে দেখা গেল শিবাসের শাশুড়ি ওখানে লুকিয়ে রয়েছে আবার এটা গেল অর্থাৎ একটা পরিবেশ থাকে হরিকথার একটা পবিত্র পরিবেশ সেখানে হরিকথার বন্যা আসে সনাতন গোস্বামীর সঙ্গে যখন মহাপ্রভু ব্যাখ্যা করছেন আত্মা রামস্য মনে নির্গন্থা অপি অরুক্রমে এই শ্লোকের ব্যাখ্যা করছেন অনেক হরিকথা আলোচনা অসংখ্য হরিকথা হতে ভগবানের ইচ্ছা বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা খরচা করে একজনের আসতে যেতে খরচা হয় পাঁচ লাখ দশ লাখ টাকা তবুও তারা ছুটে আসেন পাগলের মতো দেখলে পাগল হয়ে যাবেন যে আমরা কি পাগল ছাগল যে ওরা এত লক্ষ লক্ষ টাকা খরচ করে পাগল ধার দেনা করে চলে আসছেন হচ্ছে এখানে লোক বিমুখ বড় দুঃখের ব্যাপার এই গৌরাঙ্গের ধাম এ তথাপি চেষ্টা করতে হয় যাই হোক শ্রীমন মহাপ্রভু যখন সনাতন গোস্বামীর কাছে আত্মারামর্শ মনেও কথা এটার ব্যাখ্যা করছিলেন তখন বাষট্টি রকমের ব্যাখ্যাকে পার করে গেছিলেন এত ব্যাখ্যা করেছিলেন যখন মাপুকে বলছেন আপনার শ্রীমুখে এই শ্লোকের একটা ব্যাখ্যা শুনতে ইচ্ছে করছে আমি শুনেছি আপনি সার্বভৌম ভট্টাচার্যের সামনে আঠারো রকম ব্যাখ্যা করেছিলেন মাপু মুচকি হেসে বলছেন যে কি বলেছিলাম মনে ফোনে নাই আচ্ছা দেখি তোমার সঙ্গ গুণে তুমি যে পবিত্র তোমার সঙ্গ ভালো করে খেয়াল করবেন কথাটা প্রত্যেকটা শব্দের মূল তোমার সঙ্গগুণে কি অর্থ আসে দেখি মানেটা কী হলো যত পবিত্র সমাবেশ হবে তত হরিকথার মজা বেশি হবে আঠাশি হাজার ঋষি নৈমিস আনন্দে বসেছিলেন ষাট হাজার ঋষি গঙ্গা তীরে শুক্তার ক্ষেত্রে বসেছিলেন তাদের সবাই হরিকথা শোনবার জন্য পাগল হয়ে বসেছিলেন তাই সেখানে হরিকথার মহোৎসব হয়েছিল এখন সেসব স্বপ্নের কথা নরোত্তম ঠাকুর ব্যবস্থা করেছিলেন তার হ্যাঁ সেখানে ওই যে কি গ্রাম ওখানে ব্যবস্থা করেছিলেন এ খেতুরি খেতুরিতে বলছেন নভূতম না ভবিষ্যতী মানে ভবিষ্যত হবে কি না আর কোনো ঠিক নেই আর আগেও হয়নি এ ধরনের মহোৎসব যেটা নরোত্তম ঠাকুর করেছিলেন যে ধরনের বৈষ্ণব সম্মেলন হয়েছিল এটাকে বলছেন নভূতম না ভবিষ্যতী কোনো দিন আগেও হয়নি আর ভবিষ্যতেও হওয়ার কোনো সম্ভাবনা নাই কোথা থেকে হবে এই নরতম ঠাকুর তার প্রভাবিত হয়েছিল চারিদিকে হাজার হাজার বৈষ্ণব বিভিন্ন ধাম থেকে এসেছিলেন যাই হোক এখন প্রশ্ন হলো লবমাত্রে লবমাত্র সাধুর সঙ্গে সর্বশ্বিত আমি প্রমাণ করে দিলাম কেন ওই যে লবমাত্র কখন কার সাধু সঙ্গ হয়েছে ব্যাস এটা তাকে ভগবান প্রাপ্তি করে দিল মানে প্রকা আমি যার কথা মায়াবাদী বলছি যিনি অদ্বৈত সিদ্ধি বই লিখেছেন তিনি এত বড় সাধু হয়ে গেলেন আপনি কল্পনা করতে পারবেন না পরবর্তীকালে হয়েছিলেন তার ভক্তি রসায়ন নামে একটা বই আমার কাছে আছে আজ থেকে বেলা পঁচিশ বছর আগে আমি কিনেছিলাম ভক্তি রসায়ন ভক্তির কথা বলছেন মায়াবাদী ভক্তির কথা বলছে কি ব্যাপার বলে মায়াবাদী আর মায়াবাদী নেই তাকে যখন তার শিষ্যরা তাকে যখন তার শিষ্যরা তাকে যখন তার শিষ্যরা বলছেন গুরুদেব আপনি তো দেহ ছাড়বেন দেহ ছাড়বে এবার গুরুদেব দেহ ছাড়বে চলে যাবে জগৎ থেকে সেই সময় শিষ্যরা বলছেন গুরুদেব দেহ ছাড়বার আগে আমাদের কিছু সার বলুন এতদিন তো অনেক কথা বলেছেন আপনি বইও লিখেছেন আমাদের বুঝিয়েছেন আজকে শরীর ছড়বার সময় যেতে যেতে কিছু আসল বস্তু শুনিয়ে যান আসল কিন্তু বলুন দেহ ছাড়বার আগে তখন তিনি কী বললেন শঙ্করাচার্যও বলেছিলেন কেউ কেউ মায়াবাদীরা বুঝতে পারেননি শঙ্করাচার্য বলেছিলেন কিন্তু মায়াবাদীরা বোঝেননি ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মুরম বলেছেন অনেক লেখা আছে শঙ্করাচার্যের আমার কাছে হ্যাঁ দেখিয়ে দেবো শঙ্করাচার্য কত বড় ভক্ত ছিলেন বাইরে মায়াবাদ প্রচার করেছি ইচ্ছে করে ঠকিয়েছেন এ মূর্খগুলো বোঝে না এনে জানে না আর এই যে সবচেয়ে বড় মায়াবাদী বারাণসীতে ওনার নাম কখনও কেউ মুছে ফেলতে পারবে না এত বড় প্রকাশানন্দের পরে এই তিনি দেহ দেহ ছাড়বার সময় যখন শিষ্যরা বললেন গুরুদেব দেহ ছাড়ার আগে কিছু শাক্ষুষ আমাদের শুনিয়ে যান তখন কি বললেন বংশী বিভূষিত করাত নবনীর দাব অরুণ, অরুণবিম্বা ফলা ধর পূর্ণন পূর্ণেন্দু সুন্দর কৃষ্ণাত পরম কিমপি তত্তম মহম না জানে কৃষ্ণাত পরম কিমপি তত্তম না জানে উনি বললেন কৃষ্ণর থেকে বড় তত্ত্ব জানি না এতদিন কোনো বলেছেন ব্রহ্ম এতদিন বলেছেন ব্রহ্ম ব্রহ্মই সব কিন্তু এখন বুঝছেন কৃষ্ণ বংশী হাতে বংশীবাদন করছেন অপূর্ব সুন্দর এক অনন্ত জ্যোতি এক পুরুষ সেই হচ্ছে পরাৎ পরাখলেশ্বর সেই কৃষ্ণ ছাড়া অন্য কোনো তত্ত্ব আছে কি না আমি বলতে পারি না তা লাস্টে দেহ ছাড়া লাগে তিনি এই কথা বললেন এটাকে বৈষ্ণব ছাড়াকে বলতে পারে যে বংশীবাদন করছেন বংশী বিভূষিত কারাদ নব হাতে নবনীত রয়েছে এই রকম সুকমল সুপুরুষ অনন্তকালের ইতিহাসে কেউ এই পুরুষকে কি দেখেছে জেনে জানতে পেরেছে এই পুরুষকে জানলে সব জানা হয়ে যায় উপনিষদ বলছেন এই পুরুষটাকে যার জন্য আমাদের এই ব্রত উপবাস যে একটু আগে এক ঘন্টা আগে বলছিলাম যে ভগবান ব্রতরূপেও এসছে আজকে যে যেটাকে আপনি কার্তিক ব্রত বলছেন ওটাকে তো দামোদর ব্রতও বলে দামোদর ব্রত বলে না তাই এটাকে কার্তিক ব্রত বলে দামোদর ব্রত বলে ভগবান ব্রতরূপেও এসছেন এই ব্রতের মূল উদ্দেশ্য আমরা মনে করি আমরা কলাই খাবো না এ পটল খাব না এইগুলোই হয় সব কিন্তু এটা সব নয় এটি মনে করে এই খাওয়া দাওয়া আয় এটা খেতে নেই এটি ভক্তি হয়ে গেল ভক্তিম্বর ঠাকুর ব্যাখ্যা করার পর বলছেন এটা তো বড়ো কথা বটে এটাকে তো কী খেতে হবে কোন মাসে এগুলো তো আছেই কিন্তু সবচেয়ে বড়ো কথা হলো হরিকথা কীর্তন সবচেয়ে বড় কথা হলো কে কত পরিমাণে ভগবানের কথাতে আকর্ষিত হয়েছেন কে কতটা পরিমাণে ভগবানের কথাতে পাগল হয়ে গেছেন সে ততটা পরিমাণে যোগ্যতা লাভ করেছেন খাওয়া দাওয়া এটা খেতে নেই কলাই খেতে নেই এ খেতে নেই এগুলো তো আছেই এগুলো তো সামান্য বিষয় আর এই চাতুর্মাস ব্রত সম্বন্ধে সবাই এইটা পালন করবেন এমন কি যারা জড়জগতের লোক আছেন স্মার্ত আছেন তারা পর্যন্ত এই ব্রতকে পালন করতে হবে চার মাস এই চার মাস ব্রত পালন করার মাধ্যমে যদি এরা কোনো ক্রমে ভগবানের লাভ করেন এই কার্তিক ব্রতটা অন্তত পালন করলে বা চাতুর্মাস পথ তো সবাই পালন করে করে না অনেকে কার্তিক বোধটা করে ছেড়ে দেয় তাদের অপরাধ লাগে ভক্তিমন্ত্র বলছেন চতুর্মাস বোধ হচ্ছে একটা তার অন্তর্গত হলো কার্তিক ব্রত তুমি অন্য অন্য মাসকে অবহেলা করলে হবে না চারটে মাসকেই যোগ্য সম্মান দিতে হবে চাতুর্মাস বোধ হচ্ছে একটা তার অন্তর্গত কার্তিকবোধ চার মাসকে যোগ্য সম্মান দেওয়ার মানে হল চার মাস অনর্গল ভগবানের কথা কীর্তনে ডুবে থাকা তা নইলে যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে তাহলে তার ভজন জীবনে সিদ্ধ হওয়া মুশকিল হবে না ভজন জীবন সিদ্ধ হওয়া খুব মুশকিল বা ভগবানের কথাতে তার কোনো আকর্ষণ নেই যোগ্যতা নেই ইচ্ছাও নেই তাহলে এই চাতর্মাস ব্রতের মুখ্য উদ্দেশ্য হলো। ভগবান দশম স্কন্ধের সাতাশি নম্বর অধ্যায় দশম স্কন্দ ভাগবতে দশম স্কন্ধে সাতাশি নম্বর অধ্যায়ে দেখবেন স্তুতি আর বেদ উপনিষদ সব মূর্তি ধারণ করে প্রার্থনা করছেন ভগবানের কাছে চার মাস ভগবান শয়ন করেন এই চার মাস যে শয়ন করেন এটা আমাদের মতো শয়ন নয় আমাদের শয়নটা হলো তমগুণ আমরা যে শয়ন করি এটা আমাদের তমগুণ ভগবানের শয়নটা তমগুণ না উনি যোগমায়ের প্রতি যোগমায়ার প্রতি দৃষ্টি দেন মনোনিবেশ করেন যোগ মায়ের প্রতি সেই সময় মনে হয় ভগবান যেমন নিদ্রা যাচ্ছেন তা নয় ভগবান যোগ মায়ের প্রতি অভিনিবেশ করেছেন মনে হচ্ছে যেন ভগবান শুয়ে রয়েছে। সেই সময় বেদ উপনিষদ আদি প্রার্থনা করছেন ভগবানের কাছে অনেক প্রার্থনা আছে তার মধ্যে দুই একটা যদি আলোচনা করি সেটা অনেক সময় লেগে যাবে আজকে আর করা যাবে না যেমন শুনে রাখুন জয় 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 জামিত্রিবি তুনা তম শ্রী যধাত্ম বিভিন্ন অনেক শ্লোক আছে বিভিন্ন সময় আলোচনা করা হতে পারবে আজকে সময়ের অল্পতার জন্য সে সম্ভব নয় সে ধরনের আকর্ষণ চায় যাই হোক পরীক্ষিত মহারাজের এই প্রশ্নটাই আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল ইন্টার এটা করে সার্বজনীন প্রশ্ন পরীক্ষিত মহারাজ যে প্রশ্নটা রাখলেন এটাকে বলে সার্বজনীন প্রশ্ন অর্থাৎ আমাদের সমগ্র জগৎ থেকে প্রত্যেক জীবাত্মার এই প্রশ্নটা আসছে না কেন প্রত্যেক জীবাত্মার তরফ থেকে এই প্রশ্নটা কেন আসছে না এটাকে বলে ইন্টারন্যাশনাল কোয়েশ্চেন সার্বজনীন প্রশ্ন এটা সমস্ত জীবাত্মার যখন চেতনা উন্মেষ হবে তখন তাদের তরফ থেকেও কোনো না কোনো দিন হয়তো কোটি কোটি জন্ম পরে এই প্রশ্নটা আসবে আমি কোথা থেকে এলাম কে আমি কোথায় যাব আমার তো কেউ আপনজন নেই এই অনুভবটা যেদিন হবে সেদিন সে বাস্তবে গুরুচরণ আশ্রয় করবে গুরুচরণে গুরুচরণ আশ্রয় করে ভজন করবে তার আগে আশ্রয় নেয়া বলে না এটাকে আশ্রয় দীক্ষা নিয়েছে এটাকে আশ্রয় কোথায় নিই মন্ত্র কানে ফুঁক নিয়েছে কানে ফুঁ নিয়েছে এটাকে আশ্রয় আশ্রয় মানে আমাকে জাপতে ধরতে হবে আমি এছাড়া পারবো না পাগল হয়ে মরে যাব আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর সব মরিয়া কারণ কিছু করার এসব বেগরে প্রাণ যাবে আশ্রয় যারা নিয়েছেন পরম্পরার আশ্রয় আমাদের গুরু পরম্পরায় আমাদের ভক্তিগম ভক্তিগম মৌসুম গুরু বৈষ্ণবকে জোরে জড়িয়ে ধরতে হবে আপনারা ছাড়া আমি মরে যাবো আমি বাঁচব না আত্মহত্যা করবো আপনি না করলে আপনি যদি কৃপা না করেন আমি মরি যেমন পৌপাত আপনি কৃপা করবেন না আমি গঙ্গায় ঝাঁপ দেবো পৌপাত ছুটছেন গৌরগিজ বা দৌড়াচ্ছে আসো আসো আপনি কিপা করবে আঠেরোবার রামানুজের চার্যকে যেমন সতেরোবার প্রত্যাখ্যান করেছেন রামানুজার তার গুরুদেব আঠেরো বারের বার কৃপা করেছেন সেরকম গৌরকিশোর বাবাজি সতেরো বার প্রত্যাখ্যান আঠেরো বারের বার বলছেন আসো 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 কৃপা করবো বার বঞ্চনা করেছেন তা পৌপাত গঙ্গায় ছুটছেন গঙ্গায় ঝাঁপ দেবো আপনাকে কৃপা করতে হবে না আপনাকে কৃপা করতে হবে না আমি গঙ্গায় ঝাঁপ দেবো আপনারা তো আপনারা তো ষঠশ শিরমণি কৃষ্ণ কৃষ্ণ তো ঠকায় সবাইকে ওই তার আশ্রয় নিয়েছেন ওই জন্য আমাকেও ঠকাচ্ছেন কিছু কৃষ্ণ তো ঠকায় সবাইকে আপনি তার আশ্রয় নিয়েছেন তা আপনিও ঠক আমাকে ঠকাচ্ছেন ঠিক আছে আমি গঙ্গায় যান তাহলে সতেরো বার ঠকিয়ে আঠেরো বারের বার কী তা এখন পরীক্ষিত মহারাজের যে কোয়েশ্চেনটা কালকে দরকার হলে একটা উপসংহার করা হবে কাল থেকে শুরু আজকে তো মুখ বন্ধ হলো এটা কিছুই না এটা কিছুই না সামান্য কথা আলোচনা করা হলো হ্যাঁ এটা বলছেন পরীক্ষিত মহারাজের প্রশ্নটা অপূর্ব মানে গুরুদেব শিষ্যকে প্রশংসা করছেন এমনই প্রশ্ন করেছেন শিষ্য সুখদেব পরীক্ষিত মহারাজ যে গুরুদেব প্রসন্ন হয়ে গেছেন গুরুদেব প্রসন্ন হয়ে বলছেন তুমি এই ধরনের একটা সুন্দর একটা প্রশ্ন করলে আমার কাছে বরিয়ান এসতে প্রশ্ন কৃতলোকহিতপহা আত্মবিসন্মত সুজ অপরাহা পরে কোনো সময় আলোচনা করব কালকে পশু তাহলে পশুটা কি ছিল সুখদেব গোস্বামীর কাছে পরীক্ষিত মা প্রশ্ন করেছিলেন যে এই জগতের অনিত্যতা আমি হারে হারে উপলব্ধি করেছি এখন আমার কাছে মাত্র সাতটা দিন রয়েছে আমার অভিশাপ পেয়েছি চলে যাব তা এই অনিত্যতা আমি হারে হারে উপলব্ধি করছি এখন আপনার কাছে আমি শরণাপন্ন আপনি দয়া করে বলুন অথ আমি অথ মানে অথ মানে এই জগতের যে অনিত্যতা উপলব্ধি করার পর অথ অথ অত অথা এটাকে বলে জিজ্ঞাসা যে তত্ত্ব জিজ্ঞাসা অথত তত্ত্ব জিজ্ঞাসা এগুলো সব আসে ব্রহ্মজিজ্ঞাসা তত্ত্ব জিজ্ঞাসা শব্দ জিজ্ঞাসা সব আলোচনা করতে করতে শয়ে শয়ে দিন তখন বুঝতে পারবেন যেটাকে বলে ব্রহ্মজিজ্ঞাসা যেটাই তত্ত্ব জিজ্ঞাসা সেটাই শব্দ জিজ্ঞাসা এটা কী করে হয় এটা পরে যখন আলোচনা করে বুঝতে পারবেন অনাদি নিদনম ব্রহ্ম শব্দ তত্তম যদক্ষরম নিবর্তে অর্থ ভাবে না প্রক্রিয়া জগত যত ইত্যাদি শ্লোক আলোচনা করলে মাথা খারাপ ওই সত্যিই তাই এটাই জিজ্ঞাসা এটি শব্দ জিজ্ঞাসা এটাই আত্মজিজ্ঞাসা এটাই তত্ত্ব জিজ্ঞাসা এর লোকে বোঝে না বুঝতে চায় না যে আরে কতদিন তুমি মজা করবে তোমাকে তো যেতে হবে তোমাকে তো যেতে হবে কখন যাবে তো জানো না সময় নষ্ট করছো কেন এখনও চেতন পেয়ে কৃষ্ণকৃপা সিন্ধু জলে অনায়াসে থাকো তুমি হয়ে কৃষ্ণ প্রেমাধীন আর কেন মায়া জালে মিন আছে কীর্তন অপূর্ব তাহলে পরীক্ষিত মহারাজের প্রশ্নটা আজকে দুটো লাইন বলে আজকে শেষ করতে হবে সেটা হচ্ছে কি পরীক্ষিত মার বলছেন অথো পৃচ্ছামী সংসিদ্ধিম যোগী নাম গুরু আপনি যত যোগী আছে যোগী মানে ভগবানের সঙ্গে যোগসূত্র যারা স্থাপন করেছেন তাদের মধ্যে আপনি যদি পরম যোগী আপনি ভক্তিযোগী অথ অথ পৃচ্ছা আমি সাংসিদ্ধিম অথো যোগী নাম পরম গুরু আপনি দয়া করে আমাকে বলুন এই যে দেহ ধারণ করে মানুষ রয়েছে তার এমন কোনো সাধন আমাকে বলুন যে সাধনের পরে আর কিছু থাকতে পারে না এরপর এটা করার সঙ্গে সঙ্গে ভগবানের চরণে যেতে হবেই তাকে যাবেই সে এর গ্যারেন্টি আপনি এমন একটা সাধন আমাকে সবাই বিভিন্ন রকম সাধনের কথা বলছে আপনি এসে পড়েছেন কেন সুখদেব গোস্বামীকে কেউ অপমান করেনি ষোলো বছরের ছেলে ওখানে কেন বসলো তার বাবা পর বাবা ঠাকুরদাদা সবাই রয়েছে ওই সবাতে কিন্তু সবাই ব্যাস ধৌম্য পরাশর ভরতরাজ নারদ ঋষি সবাই কে নেই কিন্তু সুখদেব গোস্বামী ষোলো বছর ও ব্যাসাসনে বসেছে আর সবাই উঠে দাঁড়িয়েছে বাবা পর পরাশর ব্যাসদেব গোস্বামীর বাবা সে পর্যন্ত উঠে দাঁড়িয়েছে সুখদেব আসা হয়েছে কালকে ছেলে এভাবে তো বিচারটা তো এভাবে হয় না যে জ্ঞান বৃদ্ধ যে ভক্তিতে বড় সেই বড়ো বয়সে বড়ো আমি আমি আগে এসেছি জানেন পঞ্চাশ বছর হলো আমি মোটেতে কী করেছো মোটামুটি পঞ্চাশ বছর এদিকে কী করলে তুমি হ্যাঁ কী করলে তুমি এটা তো বড় কথা যাই হোক তাহলে সুখদেব পরীক্ষিত মহারাজ পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে যে এই প্রশ্ন রেখেছেন যেটা আমাদের পর্যায়ক্রমে আলোচনা করা হবে অথ পৃষ্ঠামি সংসিদ্ধিম নাম পরম গুরুম পুরুষ সেহ ইয়ৎকার্যম মৃয় মানুষ্য সর মরণশীল মানুষের পক্ষে এমন একজন সাধনা এমন এক সাধনা সাধন পদ্ধতি আমাদের বলুন যেটা বলে একবারে সংসিদ্ধি সিদ্ধি নয় সম্যক সিদ্ধি সিদ্ধি আর সম্যক সিদ্ধির মধ্যে পার্থক্য আছে সিদ্ধি মানে সাধন সিদ্ধি আর সংসিদ্ধি মানে ভক্তি সিদ্ধি ভক্তির ওপরে কিছু নেই এই জন্য সংসিদ্ধি মানে সম্যক সিদ্ধি তার মানে ভক্তিটাই সম্যক ভক্তির উপর কিছু নেই এইটাই আর এই চতুর্মাস চাতুর্মাস মানে ভক্ত সঙ্গে তো হরিনাম সাধু সঙ্গে কৃষ্ণনাম এই মাত্র চাই সংসার জিনিসে আর কোনো বস্তু নাই সবাইকে আহ্বান করার জন্য হাত করে হাত করে ব্যাসদেব গোস্বামী প্রার্থনা করছেন আপনারা সবাই আসুন আমিও তা সবাই চরণে ধরে প্রার্থনা করছি সবার চরণে আপনারা আসুন আমরা একসঙ্গে ভগবানের কীর্তন করি ভগবানকে সন্তুষ্ট করি সুখদেব গোস্বামী কথা পরে আসবে ব্যাসদেব গোস্বামী প্রথমেই ভাগবত শুরু হবে আলোচনা প্রথম শ্লোক থেকে দেখবেন আগে তো মহিমা হবে সেখানে দেখবেন ব্যাসদেব গোস্বামী সবাইকে প্রার্থনা করছেন ভাগবতের যে প্রথম শ্লোক জন্মাদর্শ যত জন্মেয় আদিত রাশার্থ সভিজ্ঞ এই যে শ্লোকের এটা দেখবেন লাস্টে বলছেন সত্যম পরম ধীমহি ধীমোহি হচ্ছে বহু বচন ব্যাসদেব গোস্বামী যদি মনে করতেন আমি একা ধ্যান করবো একা ভগবানকে পেয়ে যাবো আর দরকার নেই খাও হ্যাঁ যা দূর হক তা বলতেন না ব্যাসদেব গোস্বামী সবাইকে আহ্বান করি জন্য ধীমহী মানে বহু বচন আপনার সকলে আসুন আমরা একসঙ্গে সেই পরম নিত্য বস্তুর আমি ধ্যান করি ধ্যান মানে সংকীর্তন পরম ধ্যান ধ্যান বলতে কালকে আলোচনা করো ধ্যান মানে আমাদের গৌরীয় মতে সংকীর্তন হলো পরম ধ্যান আমাদের সংকীর্তন হলো পরম যোগ্য আমাদের সংকীর্তনই সব প্রপাদে বিচার করে দেখিয়েছেন পরে আস্তে আস্তে আপনাদের চরণের কৃপাতে আলোচনা করা হতে পারবে আজকে ক্ষমা করুন এইখানে চর্চার বিশ্রাম দিই নটার মধ্যে না বন্ধ করলে আবার ওখানে যাবে চেষ্টা করব এখন দেখা যাক কি হয় যার কপাল ভালো সে শুনবে আর যেগুলো আমার তো কোনো কথা নাই কথাগুলো সব গুরুবর্গের তারা আমাকে বলেছেন আমি আপনাদের কাছে আমার তো কোনো যোগ্যতা নাই বাঞ্ছা কল্পতরস্য কৃপা সিন্ধু বিবেচ পথিতানং পাবন বৈষ্ণব ভিও নমো